আমরা দুজনে যতদিন একসঙ্গে থাকব সমস্ত সমস্যার মোকাবিলা আমরা করতে পারবো। তুমি এত টেনশন করো না, কালকে অনাথ আশ্রমে যাই, দেখি কি জানা যায়। কে জানে রিয়া কেমন আছে। আপনি যদি এই অবস্থায় বাইরে বেরোন তাহলে কিন্তু আপনি ধরা পড়ে যাবেন। আমি তো ধরা পড়বো না, তার কারণ গরিব দুঃখী রিয়া আর লিজার লুক দুটোকে মেলানো অতটা সহজ নয়। কে জানে রিয়া কেমন আছে, ওর ব্যথা কমেছে কিনা। একটার পর একটা গাড়ি এসে থামছে আর গাড়ি থেকে নেমে বড় লোকের ছেলে মেয়েরা সোজা নাইট ক্লাবে ঢুকছে। ম্যাডাম, আপনাদের আশ্রমে রিয়া বলে একজন ছিল। হ্যাঁ, রিয়া তো ছোট থেকে এখানেই বড় হয়েছে। আমি জানতে চাই রিয়াকে এই আশ্রমে কে রেখে গিয়েছিল। আমি আমার বোনকে খুঁজে পেয়েছি, রিয়া আমার নিজের বোন। এরা কারা? এরা আমাদের মা বাবা। মানে তুই আমার নিজের বোন, আমার আপন বোন। আমি তোমার কেউ নই, এটা একটা ফাঁদ, আর এই ফাঁদে তুমি অলরেডি জড়িয়ে পড়েছো। রিয়ার টেস্টের রিপোর্টগুলো এসে গেছে। কি এসছে রিপোর্টে? মানে সবকিছু নরমাল আছে তো? ওনার কিডনির কন্ডিশন কিন্তু ভালো নয়। ও রিয়া, রিয়া মৈত্র, আমার বোন। আমি বলছিলাম যে তোমরা ঠিকমতো যাচাই করে নিয়েছো তো? মানে ও সত্যি জয়ের বোন নাকি ফ্রড কেউ? তোমরা কিন্তু খরচের জন্য প্রস্তুত থেকো, রোগটা যখন গুরুতর তখন তো। জয়ী রিবু যথেষ্ট উপার্জন করে, ওরা খরচ করতে পারবে। এই উপার্জনের কথা মনে পড়ে গেল, ওই তোকে অ্যাড শুট করতে হবে। হ্যালো, আমি জয়ী দাশগুপ্ত বলছিলাম। আপনার মতো অভদ্র মহিলার সঙ্গে আমরা কোনো কাজ করতে চাই না, প্লিজ আপনি আর ফোন করবেন না। স্বর্ণেন্দু, তুমি সত্যি ফিরে এসেছো? আমি আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না স্বর্ণেন্দু, তুমি সত্যি ফিরে এসছো। স্বর্ণেন্দু ঈশ্বর আছেন, মাতার উপর ঈশ্বর আছেন, তিনি আমার কথা শুনেছেন, তিনি আমার জয়ী মার কথাও শুনেছেন। বিশ বাইশ বছর হয়ে গেল, তোমার একই চেহারা হয়েছে স্বর্ণেন্দু, এতদিন কোথায় ছিলে তুমি? কোথায় ছিলাম আমি? কোথায় ছিলাম? কোথায় জানি না, আমি জানি না, মনে নেই আমার। পথে পথে ঘুরতাম, পথেই থাকতাম আমি না, আমি না বাড়িতে কিছুটা রেখে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, কিছুটা রেখে গেছিলাম এই বাড়িতে আমি। হ্যাঁ, আমার মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে, আমি তোমার কাছে রেখে গেছিলাম। কি রেখে গেছিলাম বলো, বলো, আমি তোমার কাছে কি রেখে গেছিলাম? না বলো, আমি কি রেখে গেছিলাম বলো, বলো, মা বলো, 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 বলো। তুমি, হ্যাঁ, তুমি তোমার জয়ীকে আমার কাছে গচ্ছিত রেখে গেছিলে স্বর্ণেন্দু। তোমার আসুদার মেয়ে জয়ী, কিন্তু স্বর্ণেন্দু তুমি তো আমাকে বলনি যে তোমার আরো একটি মেয়ে আছে, সেই রিয়া। রিয়াকেও আমার জয়ী মা খুঁজে পেয়েছে, কেউ আছে? জয়ী, 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 জয়ী নামটা আমি কোথায় শুনেছি যেন, কোথায় শুনেছি জয়ী। না না, আমি দেখেওছি, দেখেওছি, কোথায় দেখেছি আমি জয়ীকে? কোথায় দেখেছি বলছি, বলো কোথায় দেখেছি? ওরা 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 কাগজে একটা বিজ্ঞাপন দিয়েছিল তো। বিজ্ঞাপন? না, কাগজে বিজ্ঞাপন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কাগজে বিজ্ঞাপন, সেখানে আমার আমার সুধার ছবি ছিল, মানে জয়ের ঠিকানা ছিল, কিন্তু কাগজটা আমি হারিয়ে ফেলেছিলাম। কোথায় হারিয়ে ফেলেছিলাম আমি? জয়ীও হারিয়ে গেল, জয়ী হারিয়ে গেছিল, জয়ী হারিয়ে গেছিল। জয়ীকে ডাকো, জয়ীকে ডাকো, এখন বলার বাবা এসছে, জয়ীকে ডাকো, বলার বাবা এসছে। না 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 না, এখনই ডাকো, এখনই, এখনই ডাকো, এখনই, এখনই, এখনই ডাকো। চন্দ্রেন্দু, শান্ত, শান্ত হও, তুমি শান্ত হও।
আমরা যত তাড়াতাড়ি সম্ভব ওখানে পৌঁছচ্ছি। দেখুন, ভোর হতে তো আর বেশি সময় বাকি নেই। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি এখান থেকে বেরোনো যায়। একটা লোককে ফিনিশ করতে হবে। কোমল দিঘিতে থাকে, আমি তার ছবি মোবাইলে পাঠাচ্ছি, গুলি করে শেষ করে দেবে। আপনি এরকম করবেন না। হ্যাঁ দেখুন, সবকিছু তো একটা মঙ্গল অমঙ্গল আছে নাকি? হ্যাঁ সত্যি তো আপনার মেয়ে লগ্ন ভ্রষ্ট হবে, আপনি বুঝে দেখুন কথাটা। আরে লগ্ন ভ্রষ্ট হবে কি, এর আগে ও নিজেই লগ্ন ভ্রষ্ট হয়েছে। এই জীবনে বেঁচে থাকার সমস্ত ইচ্ছে আমার শেষ হয়ে গেছে। কি হলো বকুল, কি ভাবছেন আপনি? এবার আমার খুব ভয় করছে। আমার শুধু একটাই আক্ষেপ থেকে গেল মা, দীপকে ছাড়া যে আমি অসম্পূর্ণ। তীরে এসে তরি ডুবলো না তো আমাদের? অ্যাম্বুলেন্সটা আমি এই বন্দুকে ঠুকিয়ে দিলাম, এটাকে আমি রোল করে দিলাম, কোন পজিশনে আছে? ভানুমতি ফিনিশড। মা এখানে কেন নিয়ে এলে আমি? এই দণ্ডই তো তোকে কালীঘাটের পথ দেখাবে, সেই পথ ধরি তুই আমার কাছে আসবি। তাড়াতাড়ি আয় বাবা। তোমার কাছে আসবো বলেই তো পা বাড়িয়েছি। শ্যামা আপনি কোথায় যাচ্ছেন? আসুন না, একসঙ্গে ছবি তুলবো আমরা। না না ছোটকর্তা, আপনারা তুলুন না। আপনি না আসলে কিন্তু আমরা ছবি তুলবো না। আমার কি মনে হচ্ছে বলতো, সত্যি সত্যি নিখিল ওই গাঁয়া মেয়েটার প্রেমে পড়েছে? না না, ও নিখিলকে বশ করার জন্য এসব করছে। এসব কিছু শ্যামার চালাকি আর কিচ্ছু না। ওর চালাকির জন্য আমি কোনোভাবেই নিখিলকে হারাতে পারবো না। আমরা কেউ বিদেশি দ্রব্য ব্যবহার করব না। আচ্ছা বিদেশি জিনিস কি? বিদেশিরা ওদের জিনিস আমাদের কাছে বিক্রি করতে চাইছে। তুমি কি অন্যের জিনিস নাও নিজের জিনিস থাকতে? কখনো না। সেটাই বলছে অনন্ত দাদা। চাইলাম তো বইটা দেন। এরপরেই তো বিপদ। মহালে ভর্তি মশাইয়ের মেয়ে কুসুম না? ছাড়ো কই যাবে, ছেড়ে দাও। এই শোন, এই শহরে আমি ছাড়া তোকে কেউ বাঁচাতে পারবে না। ছেড়ে দিন ওকে। আমি তোকে দিয়ে কাজ করিয়েছি বলে তুই রেগে গেছিস? হ্যাঁ তোকা মেয়ে কোথায় কারে তোকে তো ঘুরে ফিটে নিচ্ছিলি উড়ে। সে আমার কবির থেকে সাত, তোকে আমি ঘরের বউ করে নিয়ে যাবো, আমার ঘরে লক্ষ্মী করবো তোকে। তুমি নাকি আমাকে বিয়ে করতে রাজি হয়েছ? সেই অচিনপুরে আছে এক আজব জাদুকর। সে নাকি জাদু করে সেখানে এক আশ্চর্য ফলের বাগান সৃষ্টি করেছে। সেই বাগানে থরে থরে ফলে থাকে বেগুনি আম। এই জীবনে বেঁচে থাকার সমস্ত ইচ্ছে আমার শেষ হয়ে গেছে। কি হলো বকুল, কি ভাবছেন আপনি? এবার আমার খুব ভয় করছে। আমার শুধু একটাই আক্ষেপ থেকে গেল মা, দীপকে ছাড়া যে আমি অসম্পূর্ণ। তীরে এসে তরি ডুবলো না তো আমাদের? বন্ধ করো বিয়েটা। আপনি এরকম করবেন না। হ্যাঁ দেখুন, সবকিছু তো একটা মঙ্গল অমঙ্গল আছে নাকি? হ্যাঁ সত্যি তো আপনার মেয়ে লগ্ন ভ্রষ্ট হবে, আপনি বুঝে দেখুন কথাটা। আরে লগ্ন ভ্রষ্ট হবে কি, এর আগে ও নিজেই লগ্ন ভ্রষ্ট হয়েছে। মা এখানে কেন নিয়ে এলে আমি? এই দণ্ডই তো তোকে কালীঘাটের পথ দেখাবে, সেই পথ ধরি তুই আমার কাছে আসবি। তাড়াতাড়ি আয় বাবা। তোমার কাছে আসবো বলেই তো পা বাড়িয়েছি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব ওখানে পৌঁছচ্ছি। দেখুন, ভোর হতে তো আর বেশি সময় বাকি নেই। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি এখান থেকে বেরোনো যায়। একটা লোককে ফিনিশ করতে হবে। কোমল দিঘিতে থাকে, আমি তার ছবি মোবাইলে পাঠাচ্ছি, গুলি করে শেষ করে দেবে।
শ্যামা আপনি কোথায় যাচ্ছেন? আসুন না, একসঙ্গে ছবি তুলবো আমরা। না না ছোট কর্তা, আপনারা তুলুন না। আপনি না আসলে কিন্তু আমরা ছবি তুলবো না। আমার কি মনে হচ্ছে বলতো, সত্যি সত্যি নিখিল ওই গাঁয়া মেয়েটার প্রেমে পড়েছে? না না, ও নিখিলকে বশ করার জন্য এসব করছে, সব কিছু শ্যামার চালাকি আর কিচ্ছু না। ওর চালাকির জন্য আমি কোনোভাবেই নিখিলকে হারাতে পারবো না। আমরা কেউ বিদেশি দ্রব্য ব্যবহার করব না। আচ্ছা, বিদেশি জিনিস কি? বিদেশিরা ওদের জিনিস আমাদের কাছে বিক্রি করতে চাইছে। তুমি কি অন্যের জিনিস নাও, নিজের জিনিস থাকতে? কখনো না। সেটাই বলছে অনন্ত দাদা। চাইলাম তো বইটা দেন। এরপরেই তো বিপদ।